Assalamualaikum viewers. আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং কিছু মানুষের সাথে কথা বলবো যারা এই প্রজেক্ট নিয়ে কাজ করেন। আমি আপনাদেরকে দেখাবো সিলেটের হুমায়ুনের চত্বরে যাওয়ার আগে যে বাইপাসের বাম পাশে যে কয়েকটি ডিপো আপনারা দেখছেন, সেই ডিপোর মধ্যে অন্যতম একটি ডিপো, এটার 80% কাজ সম্পূর্ণ হয়েছে, 20% কাজ আশা করি 10-15 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তো আমার ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করি, আমরা আমাদের নিজস্ব কোম্পানি, নিজস্ব জায়গা, এই জায়গাতে আমরা এরকম বড় বড় ফায়ার হাউস বা ডিপো গোডাউন আমরা বানিয়ে থাকি। এগুলো আমরা বানানোর সিস্টেম হলো, আমরা আগে যে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির যদি গোডাউন প্রয়োজন হয় তখন ওনারা আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কতটুক পরিমাণ গোডাউন প্রয়োজন তারা আমার সাথে কথা বলেন, তখন আমরা স্থান দেখাই এবং স্থান দেখানোর পরে যদি তাদের কি হয়, স্থান যদি চয়েস লাগে তখন আমরা তাদের সাথে বসি এবং বসে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট করি এবং এগ্রিমেন্ট করার পর তখন আমরা আলাপ আলোচনার মাধ্যমে রেট সম্পূর্ণ বিস্তার করার পরে তখন আমরা তাদের সাথে আলোচনার শেষ পর্যায়ে তখন আমরা কাজ শুরু করি এবং আমরা তাদের সাথে একটা আলোচনা করি যে কতদিনের ভিতরে আমরা গোডাউন তাদেরকে হস্তান্তর করতে পারব এবং সেই টাইমের ভিতরে আমরা হস্তান্তর করে থাকি। যদি কোনো প্রাকৃতিক বা কোনো সমস্যার কারণে লেট হয় তখন হয়তো একটু দেরি হতে পারে। তো আমাদের এই গোডাউন তৈরি করতে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কাম থেকে শুরু করে ওয়েল্ডিং এবং কারেন্টের ডেকোরেশন টাইলস সম্পূর্ণ আমাদের নিজস্ব এবং ইঞ্জিনিয়ার দ্বারা এই সম্পূর্ণ কাজ পরিচালনা করা। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আমাদের আজকের এই ডিপোগুলা কোনটা কাজ চলমান, কোনটা কাজ প্রায় শেষ, এগুলো আবার আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব। আর যাদের এরকম গোডাউন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, যে কথাটি বলতেছিলাম, আমি দেখেন আমাদের কাজ চলতেছে এখানে, আমাদের যারা উপরের কাজ করেন ওয়েল্ডিংয়ের কাছে সাথের যে টিনের যে খাপ মারার এগুলোর কাজ চলে। পূর্বেই বলেছিলাম এই গোডাউনে প্রায় 80% কাজ শেষ পর্যায়ে, আমরা আশা করি 15 দিনের ভিতরে গোডাউনটি আমরা কোম্পানির কাছে হস্তান্তর করতে পারবো। আর এই দেখেন এই কোম্পানির যিনি দায়িত্বে আছেন, উনি সব সময় কে কী কাজ করলো না করলো সেগুলা তদারক করেন, বলতে পারেন আপনারা এই কোম্পানির ফর্মে দেখাচ্ছি। এই দেখেন নিচ প্রায় নিচের যে ফ্লোরের এগুলার ড্রেসিংয়ের কাজ চলমান এবং ওইগুলার গাঁথনি প্রায় শেষ, এখানে আসতেছি বাবা। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। তো প্রিয় দর্শক, যে কথাটি বলতেছিলাম, এটা হলো গোডাউনের প্রবেশ পথ, এটা কিন্তু আমাদের সবচেয়ে ছোটো গোডাউন, 200 ফিট লম্বা এবং 30 ফিট ফাঁস। এই গোডাউনের অফিসের কাজ চলতেছে, এই দেখেন এটা অফিসের কাজ, অফিসের মেন গেট এবং এখানে তাদের অফিস হবে এবং এই সাইডে টাইলসের কাজ চলে, সেটি বাথরুম হবে, একটা বাথরুমে একটা চা নাস্তার জন্য একটা কিচেন আর তাদের অফিস হবে। এটা হইলে গিয়ে সেবুয়ে আইসক্রিম ফ্যাক্টরি তাদের গোডাউন, কোম্পানির গোডাউন। এই জায়গায় আমাদের প্রচুর জায়গা আছে, এই জায়গাতে আপনারা যার কারো যদি প্রয়োজন লাগে গোডাউন জন্য আমরা গোডাউন জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ, আমরা গোডাউন করে দিতে পারবো। এই দেখেন আরও গোডাউনের কাজ চলতেছে, এই জায়গাতে আমার প্রচুর জায়গা আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা গোডাউন এরকম গোডাউন আমরা তৈরি করে দেবো।
আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের তারা সবাই এখন রেস্টে আছেন, খাওয়া দাওয়া করছেন। আপনারা সবাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এটা সেবুয়ে, দেখেন সেবুয়ে কোম্পানির আইসক্রিম যে ফ্যাক্টরি, ফ্যাক্টরি তাদের সিলেটের ব্রাঞ্চের গোডাউন। তাদের অলরেডি কাজ প্রায়, শুধু উপরের চালটা মরার বাকি রয়েছে, তো তাদের কার্যক্রম অব্যাহত আছে। দেখেন এটা হলো গাজী গ্রুপের সিলেটের গোডাউন, এটা হলো গিয়া এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্টের গোডাউন এখানে হবে। তাদেরও প্রায় আপনার 65% কাজের কাজ শেষ, এখন শুধু 25% কাজ বাকি আছে। আশা করি আমরা মাসখানিকের ভিতরে তাদের এই গোডাউনটি আমরা কাজ শেষ করে তাদের কাছ আমরা হস্তান্তর করব। তো যে কথাটি বলতেছিলাম, আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেব, আপনারা চাইলে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের জন্য যদি আপনাদের এরকম গোডাউন লাগে, যত বড়ই লাগুক, ছোট বড় যদি গোডাউন লাগে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আপনাদের কথাবার্তা হলে গোডাউন আমরা করে দেব। অনেক বড় এটা, প্রায় 14,000 স্কোয়ার ফুট। এই এখান দিয়ে তাদের কি হবে, গোডাউনের রাস্তা হবে। দেখেন এই তাদের যে গোডাউনের যে কার্যক্রমের জন্য যে অফিস, সেই অফিসের স্থানের অফিসের জন্য কাজ গতকালকে থেকে শুরু হয়েছে। আর ওই যে সামনে একটা গোডাউন দেখতেছেন রেডি অলরেডি সবুজ টিনের, ওইটা হলো গাজী গ্রুপের তাদের সিলেটের, সিলেট জেলার গোডাউন। এখান থেকে সম্পূর্ণ সিলেট গ্রুপ, সিলেট জেলা তারা হস্তান্তর করে থাকেন, মাল ডেলিভারি দিয়ে থাকেন। এদিকেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনারা চাইলে দোকান অফিসের জন্য নিতে পারেন। এদিকেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এটা গাজী গ্রুপের একটি প্রতিষ্ঠান, ঠিক আছে।